আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি। আপনাদের সঙ্গে আমি দীপঙ্কর। আজ আমাদের আলোচনায় যিনি অংশগ্রহণ করবেন রাজ্যের বাম বিরোধী আন্দোলনে যিনি অন্যতম পরিচিত মুখ বিজেপি প্রদেশ সহসভাপতি সুবল ভৌমিক। যে জিনিসটা জানতে চাইব, আসন্ন পুর পরিষদ, পুর নিগম, নগর পঞ্চায়েতের 158টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই নির্বাচনকে সামনে রেখে রাজ্যে যারা বিরোধী দল অর্থাৎ সিপিএম, তাদের অভিযোগ, আপনারা সন্ত্রাসের রাজত্ব চালাচ্ছেন, অন্ধকারের যুগ নেমে এসেছে, গণতন্ত্রের কবর দিয়েছেন, আপনারা কি বলবেন? সিপিএম এটা শুধু এখানে না, যেখানেই সিপিএম হেরেছে বা যেমন পশ্চিমবাংলায়ও চলে গেছে, তো সিপিএম দীর্ঘদিন ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকার কারণে ক্ষমতার বাইরে ওরা বেশি দিন থাকতে পারে না। আমরা অতীতেও বলেছি যে কমিউনিস্ট পার্টি যেদিন ক্ষমতা থেকে চলে যাবে, আমরা তো 25 বছর লড়াই করেছি কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে এক নাগাড়ে, এবং রাস্তায় দাঁড়িয়ে বক্তৃতা করেছি, বলেছি, প্রতিবাদ করেছি, মিছিল মিটিং করেছি। কমিউনিস্ট পার্টিকে দেখবেন আপনারা 25 দিনও খুঁজে পাবেন না। কমিউনিস্ট পার্টি, কারণ 25 বছরের যে অপশাসন, এই 25 বছরের অপশাসন ভুলতে মানুষকে আরও 25 বছর সময় নেবে। 25 বছর কী অবস্থায় মানুষ ছিল গ্রামে গঞ্জে, সারা রাজ্যে একটার পর একটা নির্বাচনে কী হতো। এবারই প্রথম কোনো বিধানসভা নির্বাচনের পর রাজ্যে একটি খুন একটি ঘটনা ঘটল, অথচ প্রত্যেকটা বিধানসভা নির্বাচনের পর আমরা অগণিত বিরোধী দলের কর্মী সমর্থক খুন হতো, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হতো, এলাকা ছাড়া করা হতো। এইসব তো ছিল দীর্ঘ 25 বছরে কমিউনিস্ট পার্টির তাদের রাজনৈতিক কর্মকাণ্ড। আমরা একদম ব্যতিক্রম। দেখুন, কমিউনিস্ট পার্টি এটাই, তাদের হাতে কোনো ইস্যু নেই। আমরা চাই ওরা বিরোধী দল হিসাবে একটা গঠনমূলক বিরোধিতা করুক, গঠনমূলক বিরোধী দল হিসাবে আত্মপ্রকাশ করুক। গণতন্ত্রে বিরোধী দলের প্রয়োজন আছে, কিন্তু জল ঘোলা করে রাজনীতি করা আর ধূর্ত শিয়ালের মতো প্রশাসনে তাদের লোককে ঢুকিয়ে দিয়ে, বিজেপি পার্টিতে চেষ্টা করা হয়েছে তাদের লোককে ঢুকিয়ে দিয়ে, জল ঘোলা করে মাছ শিকার করতে চাইছে ওরা। স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে স্বচ্ছ সাংগঠনিক কাজের মধ্য দিয়ে ওরা আসছে না। এখন নির্বাচন এসে ওদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে, কোথাও নির্বাচনে দাঁড়ানোর প্রার্থী খুঁজে পাচ্ছে না। এখন কোথাও ইস্যু করে একটা, এখন নির্বাচন যখন শুরুই হয়নি, নির্বাচন নিয়ে আলোচনাই হয়নি, তখন থেকেই শুরু করেছে যে নির্বাচনে একটা সন্ত্রাসের বাতাবরণ। কোথায় সন্ত্রাসের বাতাবরণ? এটা এই যে পঞ্চায়েত নির্বাচন গেল, এই যে পুর পরিষদ নির্বাচন, কোথায় শুনেছেন একজন সিপিএম কর্মী খুন হয়েছে? বিধানসভা নির্বাচনের পর থেকে আজকে পর্যন্ত কমিউনিস্ট পার্টি যদি দেখাতে পারে যে একজন কমিউনিস্ট পার্টির কর্মী সমর্থক এই রাজ্যে খুন হয়েছে, আমরা দায়িত্ব নিয়ে সেই দায়িত্ব আমরা নেব। কিন্তু অথচ প্রতিনিয়ত বিরোধী দলের কর্মী সমর্থক নেতা খুন হয়েছে এই রাজ্যে। ওরা একদম নির্বাচন ইস্যু করার জন্য, এই নির্বাচনে যেহেতু তাদের কোনো অস্তিত্ব নেই, কারণ কমিউনিস্ট পার্টি যখন যেখান থেকে একবার চলে যায় চিরদিনের জন্য চলে যায়, ওরা আর ক্ষমতা ফিরে আসতে পারে না। এটা সারা পৃথিবীর ইতিহাস, রাশিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, চেকোস্লোভাকিয়া, আর্জেন্টিনা, সব দেশ থেকে একবার চলে গেছে, চিরদিনের জন্য চলে গেছে। আর পশ্চিমবাংলায়ও গেছে, এখন তার অস্তিত্বই নেই, ত্রিপুরায়ও গেছে, আর আগামী শতবর্ষ কমিউনিস্ট পার্টি আর ঘুরে আসবে না। কে আসবে আমি জানি না, কিন্তু গণতন্ত্রে আমরা বিশ্বাস করি, আমরা জনগণের উপর আস্থা রাখি, ভরসা রাখি, কিন্তু কমিউনিস্ট পার্টি আর কোনোদিন ফিরে আসবে না। এইসব অভিযোগ মেলার মাঠে বসে বসে, আমি তো সারা রাজ্যে যাই সাবরুম থেকে ধর্মনগর, আমি কোথাও তো তাদের কোনো অস্তিত্বই দেখি না, তাদের পক্ষে কোনো জনসমর্থনই দেখি না, কাউকেই দেখি না। তারা কোথা থেকে এখানে বসে বসে শুধু মেলার মাঠে প্রেস কনফারেন্স করে আমাদের সরকারকে এবং ভারতীয় জনতা পার্টিকে কালিমলিপ্ত করে, এছাড়া তাদের কোনো কোনো এজেন্ডা নেই, হাতে একটাই এজেন্ডা বিজেপির সম্বন্ধে। কারণ বিজেপিকে নিয়ে ওরা কলকাতায়, দিল্লি অনেক নাটক করেছে, কিন্তু এটা জনগণ গ্রহণ করেনি, অ্যাকসেপ্ট করেনি। তাই এখন জনবিচ্ছিন্ন হয়ে কে কী বলল, তাদের এই কথা জনগণ গুরুত্ব দিতে নারাজ।
শান্তিপূর্ণভাবে, কারণ ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না, প্রার্থী খুঁজে পাচ্ছে না। এই অবস্থায় কমিউনিস্ট পার্টি কি অভিযোগ জানালো তাতে নিয়ে রাজ্যের জনগণের কোনো মাথা ব্যথা নেই। আর একটা বিষয় জানতে চাইবো, ইনারে যারা সিপিএম যারা নেতৃত্বরা রয়েছেন ত্রিপুরার মধ্যে, তারা বারবার অভিযোগ তুলছেন যে আপনাদের সরকার গঠন হওয়ার পর যে ভিশন ডকুমেন্টসে যে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন আপনারা পূরণ করেননি, সপ্তম বেতন কমিশন দেওয়ার কথা ছিল সেটাও ঠিকভাবে দেওয়া হয়নি, বেকারদের কর্মসংস্থান করার কথা ছিল সেটাও হয়নি, স্কিল ডেভেলপমেন্ট নিয়ে তারা এখন সুর চড়াচ্ছেন, স্কিল ডেভেলপমেন্টেরা যে ভীষণভাবে ঘোটালা চলছে, গোটা বিষয়টাকে প্রদেশ সহসভাপতি হিসেবে কীভাবে দেখছেন? ওদের মতো ওরা যেভাবে ওই 10,330 চাকরি দিয়েছিল সেইভাবে হয়তো আমরা চাকরি দিইনি, সেটা নিয়ে ওনারা অভিযোগ করতে পারেন। অবৈধভাবে বেআইনিভাবে এই যাদের কোনো যোগ্যতা নেই তাদেরকে চাকরি দিয়েছে ওরা কিছু কিছু ক্ষেত্রে, যাদেরকে নিয়ে আজকে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ পঙ্গু হয়ে গেছে, কারণ তাদের কোনো মেরিটই নেই। এবং কমিউনিস্ট পার্টির সময়ে যারা চাকরি পেয়েছে এর মধ্যে অধিকার অনেক আছে, বহু হাজারা হাজারা আছে, যাদের যেসব ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে তাদের যে সার্টিফিকেট আনা হয়েছে, গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি বা হাই সেকেন্ডারি মাধ্যমিক পাস, এগুলোর কোনো অস্তিত্ব নেই, এগুলোর কোনো কিছু নেই, এগুলোর উপর ভিত্তি করে কমিউনিস্ট পার্টি তাদের নেতারা নেতাদের আত্মীয় স্বজনরা চাকরি পেয়েছে। এইসব ঘোটালা ওরা সবটাই ঘোটালাতেই ব্যস্ত ছিল 25 বছর, দলবাজি, দলতন্ত্র আর দুর্নীতি। আর চাকরির ক্ষেত্রে মেরিটকে তো ওরা প্রাধান্য দেয়নি, মেরিট যারা পড়াশোনা কষ্ট করে পড়াশোনা করেছে, ভালো রেজাল্ট করেছে, তারা কি নীরবে নিবৃত্তে কেঁদে যাবে নাকি সারা জীবন, আবার শুধু দলবাজিই করবে নাকি? নিশ্চয়ই আমাদের দলের কার্যকর্তাদের নিশ্চয়ই আমাদের পুনর্বার কিছু করতে হবে, কারণ দীর্ঘদিন তারা তাদের মেরিটও কোথা থেকে আসবে, কারণ তাদেরকে তো সেমনভাবে বিরোধী দল করার কারণে আর্থিক সামাজিকভাবে এত দুর্বল করে রাখা হয়েছে, তাদের ছেলে মেয়েদের ভালো করে পড়াশোনা করার মতো অবস্থায় ছিল না বিরোধী দলে। আজকে তারা বহু লড়াই করে, বহু রক্ত জড়িয়ে তারা নিজেদের জীবন বিপন্ন করে লড়াই করে কমিউনিস্ট পার্টিকে সরিয়েছে। সেই সব কার্যকর্তাদের জন্য আজকে আমাদের চিন্তা করতে হবে, নিশ্চয়ই আমরা করব, নিশ্চয়ই করতে হবে, যারা ডিপ্রাইভ হয়েছে, ডিপ্রাইভ মানুষরা, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। তার জন্য সমস্ত যারা মেরিট আছে, এই মেরিট থাকা অবস্থায়ও তাদেরকে বঞ্চিত করা হবে, শুধু দলবাজি করা হবে, শুধু দলবাজি করার জন্য তো আমাদের এই পরিবর্তন হয়নি। তাই কমিউনিস্ট পার্টি যেটা বলছে, প্রতিদিনই কর্মসংস্থান হচ্ছে বিভিন্ন দপ্তরে আপনারা দেখেছেন, এবং টিএসআরেরও 2টো ব্যাটেলিয়ন খোলা হচ্ছে, এবং আরও বহু এই গত পরশুদিনও নিয়োগ নতুন করে নিয়োগ করা হচ্ছে, তবে মেরিটে নেওয়া হচ্ছে। এবং পরবর্তী সময়ে আমরা চেষ্টা করছি যে আমরা কীভাবে আমাদের এই বিশেষ করে নিডি যারা গরিব অংশের মানুষ, তাদেরকে তো দীর্ঘ 25 বছর সামাজিক এবং আর্থিকভাবে এত দুর্বল করে রাখা হয়েছে, তাদের কিছু করার মতো পড়াশোনা ভালো কিছু করে যে দেখাবে বা করবে সেই সুযোগটা তারা পায়নি। আমার বা আমাদের বিশ্বাস যে সব কিছু মিলিয়ে নিডি বলুন, মেরিট বলুন, সবাই সব সিনিয়রিটি বলুন, সব কিছুর দিকে আমাদের সরকার দৃষ্টিভঙ্গি দেবে, ধীরে ধীরে কাজ শুরু হচ্ছে। আমরা কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা আমাদের সেই কমিউনিস্ট পার্টির মতো অভিজ্ঞতা নেই, ওরা তো একটার পর একটা নির্বাচন জিতে জিতে অভিজ্ঞতা সঞ্চয় করেছে, যে অভিজ্ঞতাটাকে ওরা জনগণের বিরুদ্ধে কাজে লাগিয়েছে। আমাদের নতুন সরকার অভিজ্ঞতা নিরিখে আমরা অনেকটা পিছিয়ে আছি, তো অভিজ্ঞতা ধীরে ধীরে সঞ্চয় হচ্ছে। আমরা আমাদের বিশ্বাস জনগণের পরামর্শ আমরা নেব, সবার পরামর্শ নিয়ে আমাদের সরকার আজকেই রাতারাতি কিছু করে ফেলবে এটা আমরা আশা করি না। এটা অবাস্তব কোনো কিছুর উপর দাঁড়িয়ে, অবাস্তব ভিত্তির উপর দাঁড়িয়ে কিছু করা যাবে না। তাই কর্মসংস্থান আমাদের প্রাধান্য কাজ হবে। এবং যেটা সিপিএম বলে, সিপিএম তো কোনো কিছুই করেনি, কী করেছে 25 বছর? শুধু দলবাজি করেছে, দলতন্ত্র করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, দাদন বিলিয়েছে, অর্থ এই মানুষের গ্রামে গরিব মানুষকে ভাগ করেছে, কে কমিউনিস্ট পার্টির সমর্থক তাকে ফাঁড়ির রাস্তায় সুযোগ করে দিয়েছে, কে বিরোধী দলের তাকে কীভাবে বঞ্চিত করা যায়, এইগুলো নিয়ে ব্যস্ত ছিল। আর ধাপে ধাপে নির্বাচন প্রক্রিয়াটাকে প্রহসনে পরিণত করে কম সংখ্যক মানুষের সমর্থন নিয়ে কমিউনিস্ট পার্টি দীর্ঘদিন শাসন করেছে বেশি সংখ্যক মানুষকে, এটা তো আমরা করতে চাই না। আমরা একটা খোলামেলা গণতন্ত্র, গণতান্ত্রিক পরিবেশ, মানুষ উৎসবের ইয়েতে বা নির্বাচন করছে, আমরা আমাদের দৃঢ় বিশ্বাস ধীরে ধীরে মানুষ বুঝতে পারবে, এবং ভারতীয় জনতা পার্টি যে কে মানুষ নিজের উপলব্ধি এবং অনুভবের মধ্যে আস্তে আস্তে নিয়ে আসছে,
এবং দেখবেন সব ক্ষেত্রেই আমরা একটা সাফল্যের দিকে যাচ্ছি, কারণ আমরা খোলা মন নিয়ে এগুচ্ছে। কমিউনিস্ট পার্টির মতো আমরা এই সরকারটাকে কষাই কানে পরিণত করতে চাই না, আমরা এটাকে সরকারটাকে জনগণের সরকারে পরিণত করতে চাই। সামান্য ত্রুটি বিচ্ছেদ যদি কোথাও থাকে এগুলো আমরা শুধরে নেব। আমরা তাদের মতো না, যা করেছি ভালো করেছি, আমি যেটা করবো সেটাই ঠিক, শুধু প্রভুত্ব করা, কর্তৃত্ব করা, নেতৃত্ব করা এইসব না, আমরা হচ্ছে খোলামেলা গণতন্ত্র। ত্রুটি বিচ্ছুতি থাকবে, সমাজ ব্যবস্থাকে রাতারাতি পরিবর্তন করে ফেলবো, কারণ 25 বছরে সমাজটাকে একেবারে শ্মশানে পরিণত করেছে। এই সমাজে প্রাণ সঞ্চার করে সমাজ ব্যবস্থা, আমরা কথা দিয়েছি যে সরকার পরিবর্তনের পর আমরা সমাজ পরিবর্তনের লড়াইয়ে নামবো, সরকার পরিবর্তনের মধ্য দিয়ে সমাজে পরিবর্তন আনবো। সবটা সমাজ এখনো পরিবর্তন আমরা করতে পারি না, আমাদের লড়াই জারি আছে। আগামী দিনে আমরা এই সমাজকেও পরিবর্তন করা লড়াই জারি থাকবে, আগামী দিনে একটা সুন্দর সুষ্ঠু ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে, এটাই তো আমাদের লক্ষ্য। সপ্তম বেতন কমিশন এবং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে যারা বিরোধী দলের সাংসদ রয়েছেন বা প্রাক্তন মন্ত্রীরা রয়েছেন, তারা বারবার অভিযোগের আঙ্গুল ছুটছেন বিজেপির বিরুদ্ধে। ন্যূনতম যাদের বেতন বেড়েছে 6-7 হাজার টাকা বেড়েছে, উপরে কেউ অনেক বেশি 15-20 হাজার টাকা বেড়েছে, কি করে বাড়লো না দিলে? এটা কমিউনিস্ট পার্টি দেয়নি কেন? যে তুমি 25 বছর শাসন করেছ, 25 বছরে তুমি কি দিয়েছ, আর আমি 9 মাসে কি দিয়েছি কম্পেয়ার করো। আমাদেরকে তো 25 বছরে তো তুমি কিছুই দাওনি। চতুর্থ বেতন কমিশনের পরে আর কোনো বেতন কমিশন তোমার রাজ্যে কার্যকর হয়নি, পঞ্চম বেতন কমিশন, ষষ্ঠ বেতন কমিশন, সপ্তম বেতন কমিশন একটাও তুমি কার্যকরনি। আর কার্যকরী না করার ফলে পেছনে এই যে এটা ব্যাকলগ হয়ে গেছে, কারণ এগুলো এই যে এটা তখন যদি একটার পর একটা কমিশন কার্যকর করতো তাহলে আজকে কোনো সমস্যাই থাকতো না দিতে। দিতে গিয়ে কিছু টেকনিক্যাল অসুবিধা হওয়ার সময় তারপরও একদম পে কমিশন 2-2 দিয়েছে, যার জন্য এতটা বেতন বেড়েছে, কিন্তু ওরা টেকনিক্যালি চতুর্থ বেতন কমিশন থেকে যে প্রিভিয়াস এফেক্ট, কারণ তোমরা 25 বছরে এটার সম্ভাবনাকে, ভবিষ্যৎকে শেষ করে দিয়েছো, তোমরা কর্মচারীদের ভবিষ্যৎ শেষ করে দিয়েছো। আমরা কর্মচারীদের ভবিষ্যৎ আমরা দেখছি, আমরা ধীরে ধীরে দেখে এখানে এসে মাত্র 6 মাসের মধ্যে 7 মাসের মধ্যে আমরা দিয়ে দিয়েছি আমাদের যেটা প্রতিশ্রুতি, তো আমরা সম্পূর্ণ প্রতিশ্রুতি রেখেছি। ওরা প্রতি ওরা কী করবে? ওরা আবার ক্ষমতায় আসার জন্য জল গোলা করছে, জল গোলা করে মাস স্বীকার করতে চাইছে, জল গোলা আর করতে পারবো না। রাজ্যের মানুষ অন্তত কমিউনিস্ট পার্টি সম্বন্ধে সচেতন আছে, ওরা যত রাস্তায় যতই ধূর্ততা, এই ধূর্ত শিয়ালের দল বিপদ দেখলে গর্তে ঢুকে যায়, বিপদটা কাটলে মুখটা বের করে, তার নাম হচ্ছে সিপিএম। তাদেরকে আমাদের জানা আছে, সিপিএমের কোনো একটা নেতা বলো, কোনো নেতার ব্যাপারে আমাদের সরকার, আমাদের সরকার কাউকে কোনো প্রতিহিংসামূলক একটা নেতৃত্বের বিরুদ্ধে একটি কথা বলেছে একটা কিছু, কিন্তু তাদের সময় 25 বছরে কোনো বিরোধী দলের নেতৃত্ব যদি কেউ তাদের হয়ে তাদের পারপাস সার্ভ করার জন্য বিরোধী দল করে থাকে, তারা কিছু মানুষ প্রতিষ্ঠিত ছিল তাদেরকে ডিস্টার্ব করে, কিন্তু যারা প্রকৃত সিপিএম বিরোধিতা করত তাদেরকে রাত্রিতে ঘুমানোর পর্যন্ত পরিস্থিতি ছিল না। প্রতিনিয়ত আক্রান্ত হয়েছে আমরা, প্রতিনিয়ত আমাদের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, তারা নেতৃত্ব দিয়ে একদম বাড়িতে ঘুমোতে দেয়নি। আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি, আসুক ডিবেটে, মানিকবাবুকে ডাকুন, বাদলবাবুকে ডাকুন, এই বাদলবাবু কি করেছে, একটার পর একটা অন্যায় করেছে, তারা কোর্টের অর্ডারকে বলতো এটা কলাপাতা, হাইকোর্টের অর্ডার, সুপ্রিম কোর্টের অর্ডার, তাদের কলাপাতা বলে ছুড়ে ফেলেছে। বহু কর্মচারী, বহু মানুষ হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে অর্ডার পেয়েও তাদের আমলে সেগুলো কার্যকর হয়নি, তারা তাদের সময় বিচারের বাণী নীরবে নিবৃত্ত গেছে। বাদলবাবুদের অধ্যক্ষ বাড়াবাড়ি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে রাজ্যে বিরোধী দল কেউ করতে পারবে না। মনে নেই 7 দিন আগের সরকার চেঞ্জ হয়েছে, এখনোই আবার লম্ফজম্প করছে ক্ষমতায় আসার জন্য। রাজ্যের জনগণ ওদেরকে শিক্ষা দিয়েছে, আর বাড়াবাড়ি করলে আরও চরম শিক্ষা দেবে আগামী দিনে, দেখবেন এদের কি হয়, কি হাল হয়। সবশেষ যে জিনিসটা জানতে চাইবো, 19 লোকসভা নির্বাচনের আগে 5 রাজ্যের বিধানসভা নির্বাচন,
বামপন্থী যারা নেতৃত্ব রয়েছে কমিউনিস্টরা ভীষণভাবে উৎসাহী, তাদের আশা, তাদের প্রত্যাশা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে বলছেন এই 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি শোচনীয় পরাজয় ঘটবে। 5 রাজ্যের নির্বাচনের রেজাল্টের পর মানিকবাবু দেশের প্রধানমন্ত্রী হবেন, আর এই রাজ্যে এই বাদলবাবুরা সবাই কেন্দ্রীয় মন্ত্রী সবাই চলে যাবেন, আর 5 রাজ্যের ইলেকশনে বেশ কয়েকটা রাজ্যে ওনারা ক্ষমতা দখল করছেন, এই তো চিত্র ফুটে উঠবে, আর কী উঠবে? কী ভাবছেন? ছাগলের তৃতীয় বাচ্চার মতো লাফালাফি করছেন, নিজেদের একটা রাজ্যে একটা আসনে ক্যান্ডিডেট জেতার কোনো সম্ভাবনা নেই, ছাগলের তৃতীয় বাচ্চার মধ্যে ত্রিপুরার বসবাস হয়ে গেছে। পবিত্রবাবু বলছেন 11 তারিখের পরে দেখবেন বিজেপি কোথায় যায়। আরে কী দেখবেন? দেখতে দেখতে তো কমিউনিস্টের সাইনবোর্ডটাই দেশ থেকে উঠে গেল, আর তো নেই, কোথাও নেই, তো আর নতুন করে কী দেখাবেন ওনারা? ওনাদের দেখতে দেখতে এই জনাদার বৌদ্ধ দেখিয়েছেন, জসবীর ত্রিপুরা দেখিয়েছেন, রতন দাস দেখিয়েছেন, পবিত্রবাবুরা বিধানসভার দেখিয়েছেন, যে হুঁশিয়ারি দিয়েছেন যে যদি ওরা ক্ষমতায় আসে তাহলে কেউ থাকতে পারবে না, বলেই দিয়েছেন সরাসরি, মিডিয়া বন্ধ করে দেবে, সব করে দেবে। কি অবস্থা! আবার সেই ধূর্ত শিয়ালের দল আবার গর্ত থেকে মুখ বের করছে, বলছে 11 তারিখের 11 তারিখ কি হবে? রাজস্থানের দেখুন ইতিহাস ঘেঁটে, 5 বছর পরে পরে চেঞ্জ হয়, সেখানেও আমরা ক্ষমতায় অবশ্যই আসব। মধ্যপ্রদেশ আমরা 15 বছর ক্ষমতায় আছি, মানুষকে ওরা ভুল বোঝানোর চেষ্টা করছে বিরোধী দল, কিন্তু কিছু করতে পারবে না। ছত্তিশগড়ে আমরাই ক্ষমতায় আছি, আমরাই ক্ষমতায় আসছি, তারপরে আর দুটো ছোটো ছোটো রাজ্যে ওগুলো তো আমাদের সংগঠন নেই, এগুলো তো বলে লাভ নেই, এগুলো আমাদের সাংগঠনিক অভিজ্ঞতা যাদের নেই তারা হয়তো বা বলবে এখানে সেখানে কিছু করতে পারে, আমরা তো বাস্তবের উপর দাঁড়িয়ে রাজনীতি করি। আমরা বলছি না যে তেলেঙ্গানাতে বা মিজোরামে সাংঘাতিক কিছু ভালো হবে, ছোটো ছোটো রাজ্যে এখন আমাদের সংগঠন, কিন্তু এখনও এই ভারতবর্ষে 22টা রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে, আরও দেখবেন দিনের পর দিন একটার পর একটা রাজ্য দখল করবে। আমরা ভালো হবে 5 রাজ্যের নির্বাচন, কমিউনিস্ট পার্টি কি, ওরা তো লম্পজম্প করছে কেন? ওদের তো কিছুও নেই, ওরা তো ভারতবর্ষের মানুষ, ওদেরকে প্রত্যাখ্যান করেছে। এখন তো কমিউনিস্ট পার্টি সর্বভারতীয় পার্টি না, এটা আঞ্চলিক দল হয়ে গেছে, আঞ্চলিক দলের মর্যাদাও হারাবে। ঠিক আছে, আপনারা 11 তারিখ অপেক্ষা করুন, দেখুন কি হয়। আমরা গণতন্ত্রে যে কোনো রায় আমরা মাথা পেতে নেব, আমরা হার জিত কোনোটাকেই বড় করে দেখি না, আমরা গণতন্ত্র, এখনও 5টা রাজ্যে যে রাজনৈতিক দল আছে আমরা লম্ফজম্ব করছি না, যে রাজনৈতিক দলের একটা বিধায়ক নেই ভারতবর্ষের মানে 29টা রাজ্যের মধ্যে 26খানা রাজ্যে একজন বিধায়ক নেই, মাত্র 3খানা রাজ্যে 2-1টি বিধায়ক আছেন, তাও চলে এবার সামনের লোকসভাতে 2-3টে আসন পাবেন কিনা নিশ্চয়তা করতে পারেননি, 2টো আসন পাবেন কিনা যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল বলছে যে 11 তারিখের পর দেখে নেবে। কী দেখবেন 11 তারিখের পরে? দেখতে দেখতে তো শেষ হয়ে গেলেন, শেষ হয়ে যাবে, নিশ্চিন্ত থাকুন। ভারতবর্ষের বহুদলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, সভা করবে, সমিতি, মিটিং, মিছিল ইত্যাদি করতেই পারে, সেই জায়গায় দাঁড়িয়ে বারবার আপনাদের দিকে আঙ্গুল ছোড়া, সেটাকে কি বার্তা দেবেন? সর্বশেষ যারা দেখছেন তা সোশ্যাল বাংলায় আপনার এই বক্তব্যগুলো, তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে লোকসভা নির্বাচন খুব সন্নিকটে? কোনো ধরনের অগণতান্ত্রিক কাজ, সন্ত্রাসের রাজনীতি, মানুষকে রাজনীতি করার, কারণ বিরোধী দল করার অধিকার সংবিধান দিয়েছে আমাদের, বিরোধী দল করা কোনো অপরাধ নেই। ভারতবর্ষ যতদিন থাকবে, দেশ যতদিন থাকবে, সংবিধান যতদিন থাকবে, সব রাজনৈতিক দল থাকবে, বিজেপি থাকবে, সিপিএম থাকবে, কংগ্রেস, সবাই থাকবে, এটাই তো ভারতবর্ষের নিয়ম, বহুদলীয় গণতন্ত্র। আমরা কোনোদিনই বিশ্বাস করি না, আমরা চাই বিরোধী দল বিরোধী দলের মতো ভূমিকা নেই, কোথাও যদি বিচ্ছিন্নভাবে হয়ে থাকে, কারণ এই গভর্নমেন্ট আসার পরে আমাদের 200 কার্যকর্তা পুলিশের হাতে এবং বিভিন্ন রাজনৈতিক দলের হাতে মার খেয়েছে, 200 কার্যকর্তা, অন্তত আরও 200 কার্যকর্তা জেলে গেছে, বলুক তো সিপিএম আঙ্গুল তোলে যে ওইখানে ওই কার্যকর্তাটা আহত হয়েছে, বলুক তো সিপিএমের একজন কার্যকর্তাকে আমরা প্রশাসন দিয়ে তাকে নিয়ে জেলে পুরে দিয়েছি, আমাদের ছেলেরা জেলে গেছে কোথাও যদি, কারণ আমাদের প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ প্রশাসন, আমরা গণতান্ত্রিক গণতন্ত্রের এবং সংবিধান প্রদত্ত সমস্ত অধিকারগুলো মানুষের কাছে পৌঁছে দিতে চাই, আর এগুলো যেহেতু মানুষ বুঝতে পেরেছে, বিশ্বাস করছে, এখন জনবিচ্ছিন্ন, মানুষের কাছে যেতে পারছে না,
ও এখন সাইনবোর্ডটাকে টিকিয়ে রাখার জন্য এইসব বসে মেলার মাঠে প্রতিদিন একটা করে স্টেটমেন্ট করছে। বিজনবাবু, মানিকবাবু, বাদলবাবু, বাদলবাবু তো দক্ষিণ জেলায় কত জীবন শেষ করে দিয়েছেন, কত পরিবার শেষ করে দিয়েছেন নিজের প্রভুত্ব কর্তৃত্ব নেতৃত্ব ধরে রাখার জন্য। এগুলো যেদিন বলার, বাদলবাবুরা এখন গুটিয়ে নিলেই ভালো হয় মনে হয়, আর বেশি না। কারণ গণতন্ত্রে এগুলো আর যত বেশি ঘাটাঘাটি করবে তাদের নগ্ন চেহারাটা ফুটে উঠবে, তারা কি কি করেছে আমরা চাই না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি, চাই সবাই মিলে মিশে থাকুক, শান্তির ত্রিপুরা, সৌভ্রাতৃত্বের ত্রিপুরা, সংহতির ত্রিপুরা, সবাই সুন্দরভাবে থাকবে, ভালো থাকবে আগামী দিনে। বহুদলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আস্থাশীল ভাজপা, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যারা বামপন্থী নেতৃত্বরা রয়েছেন তারা যতই লাফালাফি করুক না কেন, এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে তাদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা জাতীয় রাজনীতিতে কোনোভাবেই প্রস্ফুটিত হচ্ছে না, তার স্পষ্ট চিত্র কিন্তু তুলে ধরেছেন বিজেপির প্রদেশ সহসভাপতি সুবল ভৌমিক। তবে রাজ্যের বিকাশ, রাজ্যের উন্নয়নের জন্য এনাদের সরকার কাজ চালাবেন, কাজ চালিয়ে যাচ্ছেন, এবং যে সমস্ত ভুল ত্রুটি কোথাও বিচ্যুতি ঘটছে সেগুলোকে শুধরে নিয়ে আগামী দিনে জনস্বার্থে পরিকল্পনা অব্যাহত থাকবে বলে প্রত্যব্যক্ত করছেন সুবলবাবুরা। এবার দেখার, এ রাজ্যের উন্নয়নের স্বার্থে আগামী দিনে সরকারের কী ধরনের পরিকল্পনা বাস্তবায়িত হয় এবং নতুন পরিকল্পনা গ্রহণের জন্য সিদ্ধান্ত নির্ণয় করে থাকে নতুন মন্ত্রিসভা, আর সেদিকে তাকিয়ে কিন্তু গোটা ত্রিপুরার জনসাধারণ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।